ইন্ডিয়ান মার্বেল, মেচুগ্রাম, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর। ব্রাঞ্চ ময়না, উত্তমপুর চৌরাস্তা মোড়, 3 নম্বর অঞ্চলের কাছে। স্টকিস্ট ইন ব্র্যান্ডেড টাইলস, ফ্লোর টাইলস, ওয়াল টাইলস, অল কাইন্ড অফ মার্বেল, গ্রানাইট, হাইলাইটার, সেনিটারি ইত্যাদি সবকিছুই পাবেন ইন্ডিয়ান মার্বেলে। কন্ট্যাক্ট 9593174518, হোয়াটসঅ্যাপ 7586084144। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পথশ্রী অভিযানের মধ্য দিয়ে সারা বাংলা জুড়ে প্রায় 12,000 কিলোমিটার পথের নির্মাণের শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। এরপর ব্লকে ব্লকে পথশ্রী অভিযানের উদ্বোধন শুরু হলো। ময়না ব্লকের ময়না 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং তিলখোজা গ্রাম পঞ্চায়েতে 2টি রাস্তার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। উপস্থিত ছিলেন এসডিও কৌশিক ব্রত দাস, জেলা পরিষদের এইও ইয়াং পাঞ্জন, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান আলী, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি অভয় দাস, ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা সহ বিশিষ্টরা। বেশি আমরা আজকে এখানে বক্তব্য রাখতে আসিনি, আমরা শুধু কাজের জন্য আমরা কাজটিকে উদ্বোধন করতে এসেছি। আমরা পেয়েছি আজকে আমরা সৌভাগ্য যে এই ময়নাটু গ্রাম পঞ্চায়েতের এত গ্রামের ভেতরে আমরা এই জেলা পরিষদ আমাদের পাঞ্জন সাহেবকে পেয়েছি। ওনাকে আমরা আমাদের ময়নাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাবো। আমরা আমাদের এসডিও সাহেব কৌশিক ব্রত দে, যিনি যাকে এসডিও সাহেবের কাছে গেলে আমরা 1 ঘন্টা ধরে লাইন দিয়েও বসে আমরা সময় পাইনি ওনার সঙ্গে দেখা করার জন্য, উনি আমাদের সামনে এসে পৌঁছেছেন। যে গ্রামের মানুষের যে রাস্তা গ্রামের জন্য যে করতে হবে, গ্রামের মানুষের পাশে থাকতে হবে, তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশকে মেনে উনি এত বর্ষায় আমাদের ময়না একটু গ্রাম পঞ্চায়েতে গ্রামের ভেতরে এসে পৌঁছেছেন। আমরা ওনার কাছে কৃতজ্ঞ এবং আমার সাংবাদিক বন্ধুরাও রয়েছেন, যে মন্টুলাল ভৌমিক থেকে এই নির্মল বেড়া পর্যন্ত আমাদের প্রায় 2 কিলোমিটার রাস্তা জেলা পরিষদের তত্ত্বাবধানে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজকে এই রাস্তাটি ময়না পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে কাজটা শুরু হবে। আজকেই আমাদের উদ্বোধন এ কাজ হবে। কিছু লোকের বলার আছে যে মুখ্যমন্ত্রীকে বদনাম করার জন্য বলবে যে এরা এসেছে, এসে শুধু উদ্বোধন করে দিয়ে চলে গেছে। আমরা আজ পর্যন্ত যত রাস্তা সারা পশ্চিমবাংলায় উদ্বোধন করেছি আমরা কোনো কাজ বাকি রাখিনি। যদি কোনো ল্যান্ডের ডিসপুট থেকে থাকে, যদি কোনো আইনের জটিলতার জন্য আমাদের কোথাও কাজ বন্ধ আছে, কিন্তু আমরা যত কাজ উদ্বোধন করেছি আমরা সে কাজকে সম্পন্ন করেছি। আশা করি আপনাদেরকে মার্চ মাসের আগেই আমরা এই কাজকে সম্পন্ন করব। আপনাদের সহযোগিতা শুধু দরকার আছে। আমি আছি জেলা পরিষদের সদস্য, আপনারা আমাকে নির্বাচিত করে পাঠিয়েছেন, আপনাদের কথাও আমরা ভুলিনি যে এই রাস্তাটি প্রয়োজন আছে। এলাকার প্রধান এবং এলাকার এই এলাকার মানুষেরা আমাদের কাছে দাবি ছিল জেলা পরিষদ থেকে রাস্তা করে দিতে হবে, তাই আজকে পুরো জেলা পরিষদ আপনাদের সামনে এসে পৌঁছেছে, এসে আপনাদের রাস্তাটি আজকে উদ্বোধন করবে। পয়লা অক্টোবর তো মাননীয় মুখ্যমন্ত্রী একটা অভিযান শুরু করেছেন, তার নাম হচ্ছে পথশ্রী। তো এটা গোটা ওয়েস্টবেঙ্গলে 12,000 কিলোমিটার যে রাস্তাটা অলরেডি রয়ে গেছে, কিন্তু অবস্থা খুব খারাপ আছে, চলা যাচ্ছে না। তো সে অনুসারে আমরা একটা সার্ভে করেছি এবং অ্যাকর্ডিংলি আমরা গোটা পূর্ব মেদিনীপুরে 600টার মতো রাস্তা আমরা বাছাই করেছি, যেখানে এখনই আমাদেরকে মেরামতির দরকার আছে। তো ময়নাতে আমরা আজকে 2টো জায়গাতে আমরা উদ্বোধন করছি মেরামতি করার জন্য। একটা আমরা করে এসেছি, আর একটা আছে অপারেশন অফ রোড ফ্রম ইমানদি হাউস ভায়া আনোয়ার আলী খালপার টু রফিজুল আলী হাউস আন্ডার তিনখোজা গ্রাম পঞ্চায়েত আন্ডার ময়না পঞ্চায়েত সমিতি। এবার হচ্ছে আমাদের কিন্তু এই রাস্তা যে আমরা করতে যাচ্ছি, এটা আমরা 2 সপ্তাহ আগে অ্যাপ্রুভাল পেয়েছিলাম চিফ মিনিস্টার অফিস থেকে। তো সেক্ষেত্রে আমরা আজকে অ্যাজ পার যেটা আদেশ এসেছে সে অনুসারে আমরা কিন্তু আজকে উদ্বোধন করতে যাচ্ছি। আজকে আমরা উদ্বোধন করছি ইন দ্য মেন টাইম, উদ্বোধন তো হয়ে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু আপনাদের রাস্তার যে হবে সে এগেনস্টে আমরা কিন্তু আমাদের অফিসে আমাদের ইঞ্জিনিয়াররা বসে আপনাদের যে রাস্তাগুলো করা হবে সেটা কিন্তু এস্টিমেটগুলো করা হচ্ছে। তো এটা অনেক লোক ভাবতে পারবে কি আজকে আমরা উদ্বোধন করলাম তারপরে কালকেও কেউ আসেনি, পরশু দিনও কেউ আসেনি, এটা এরকম কিন্তু নয়।
তো আমরা এটা যেহেতু রাস্তা করতে হচ্ছে একটা বড়জন টাকা লাগবে, তো সেক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ার এটা এস্টিমেট করবে। এস্টিমেট করার পরে আমরা টেন্ডার নোটিশ করব, টেন্ডার করার পরে ও করে দেওয়ার পরে কাজটা শুরু হবে। কিন্তু কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ, পসরা গান ও লীলা কীর্তন, শ্রী শ্রী রাধা দামোদর জিউর আশীর্বাদ ধন্য শ্রী গোরা কীর্তন সম্প্রদায়, সহযোগিতায় রাজেন পবিত্র ও ঋষিবাবু, বিশেষ দ্রষ্টব্য ছেলে ও মেয়ে শিল্পী সমন্বয়ে রঙিন পসরা গান ও মহিলা শিল্পী দ্বারা লীলা কীর্তন পরিবেশিত হয়। প্রোভাইডার অদ্বৈত কুমার দাস, স্থান কিয়ারানা ময়না পূর্ব মেদিনীপুর, মোবাইল নাম্বার 9933821268, এছাড়া 9647201804। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।